আজকে ডিসেম্বরের 24 তারিখ, আর আজকে আমি একটা গ্রুপ রাইড করছি জয়দীপ দার সঙ্গে। আর আমি আজকে বাড়ি থেকে বেরিয়েছি 5:30টার সময়, আর এখন আছি জাস্ট বাগনানে, আর এখন বাজে হচ্ছে 6:15। এক্সাক্টলি 45 মিনিট লাগলো আমার বাগনানে আসতে। আশা করি আর 10 মিনিটের মধ্যে আমি কোলাঘাট ঢুকে যাবো। কোলাঘাটে জয়দীপ দার ওয়েট করছে। ভালো সুদীপ্ত, এক্সপেক্ট করিনি, আমি ভাবছিলাম তুমি আসবে কি আসবে না জানি না। ভেরি গুড, আমি লাস্টে আছি। তো বাড়ি থেকে আমি মোটামুটি 5:30 বেরিয়েছিলাম। তারপরে অ্যাজ ইউজুয়াল আপনারা দেখলেন যে কোলাঘাটে টি ব্রেক নিয়ে এখন আমরা লোধাশুলির আগে এই ধাবাটায় এসেছি। এখনও সবার সঙ্গে পরিচয় করা হয়নি, তো সবার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিই। এখন বাজে 9:45, আর এখনও পর্যন্ত 136 কিলোমিটার রাস্তা আমি বাড়ি থেকে এসেছি। তো চলুন সবার সঙ্গে একটু পরিচয় করে নিই। তো আমাদের গ্রুপ লিডার জয়দীপ, তো জয়দীপের জন্যই অ্যাকচুয়ালি এই রাইডটা আমি করছি। এই রাইডটা আমি অ্যাকচুয়ালি কোনো রাইডই প্ল্যান ছিল না, তো জয়দীপ দাই হঠাৎ করে আমাকে বলার জন্য এই রাইডটা করছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? ঘাটশিলা পুরো একদম, দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ঘাটশিলায় কোথায় কোথায় ঘোরা হবে অ্যাকচুয়ালি সেই নিয়ে পুরো কোনো এখন অ্যাকচুয়াল কোনো প্ল্যান নেই। আপাতত ঘাটশিলায় যাওয়া হবে, এটুকু ফাইনাল আমাদের। এই গ্রুপে আরও অনেকজন আছে, তাদের সঙ্গে এক এক করে পরিচয় করি। হ্যালো, নাম সুভাশিস। সুভাশিস, সুদীপ্ত আমাদের ক্যামেরাম্যান, সুদীপ্ত অফরোড ম্যান, অফরোড ম্যান। হাই গাইস, প্রাঞ্জল। প্রাঞ্জল, হ্যালো, আমি সুদীপ। সুদীপ জয়দীপের ভাই। জয়দীপের ভাই, হ্যাঁ। লাভেবল অরুণদা, ফার্স্ট টাইম লং রাইড জীবনে করেছে মুস্তাং ভ্যালি, লিজেন্ডারি ম্যান অরুণদা। থ্যাংক ইউ। আর কে আছে সঙ্গে? আছে বিকাশ দা। হ্যালো। আর সঙ্গে আছে প্রীতম, কলকাতা নিউ টাউন। আরে লাস্টটা পড়তে ভুলে গেলাম রে, আমি এরপরে রাস্তা জানি না, যেখানে ডাউট হবে মোবাইল বার করবো তার আগে না। খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার বেরোই। তো চাকাটা চেক করতে গিয়ে দেখলাম চাকায় একটা পেরেক ঢুকে গেছে, জানি না ভাগ্যে কি আছে। আর একটু পরেই ঝাড়গ্রাম ক্রস করবো, আর ঝাড়গ্রামে এলেই একজনের কথা মনে পড়ে, অনির্বাণ মাহাতো। আগের বারে ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে অনেক ছবি তুলেছিলাম, তো আমার ট্রিপের সমস্ত ছবি যদি আপনাদের দেখতে হয় তাহলে আপনাদের ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন। লোধাশুলি আর 5 কিলোমিটার, টারম্যাক রোডের থেকে এই ঢালাই রোডেতে গাড়ির ভাইব্রেশন একটু বেশি হয়, তো এদিকটা পুরোটাই দেখতে পাচ্ছি ঢালাই রোড। এখন বাজে 9:51, এখনও মোটামুটি 100 কিলোমিটার মতো রাস্তা যেতে বাকি আছে। আর আমাদের গ্রুপের সবাই খুব সুন্দর বাইক চালাচ্ছে।
রাস্তা ভুল করেছিলাম, রাস্তা ভুল করার জন্য 2 কিলোমিটার এক্সট্রা আমরা চলে দিয়েছিলাম ঘাটশিলা ছাড়িয়ে। তো এখন এই রাস্তাটা ধরবো, এই রাস্তাটা ধরে ঘাটশিলার দিকে যাবো। চলুন যাওয়া যাক। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে বুরুন্ডি লেক বা বুরুডি লেক, যেটা হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার। আর এটা হচ্ছে বুরুডি লেক যাওয়ার পুরনো রাস্তা। আমি আর বিকাশ দা আলাদা হয়ে গেছি, আর ওদিকে জয়দীপ এবং অরুণ দা, সুদীপ্ত, বাকি সবাই একসঙ্গে আছে। তোরা অন্য রাস্তা দিয়ে ঢুকছে আর আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকছি। তো এটা বলা যেতে পারে গ্রুপ রাইডের এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যে যদি কোনো কারণে আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাই তাহলে এটা বিশাল একটা সময় লাগে আমরা ইউনাইটেড হতে। সোলো রাইড হলে কিন্তু এরকম কোনো ব্যাপার থাকতো না। মেন হাইরোড থেকে 2 কিলোমিটারের রাস্তা মোটে, একটা ছোট্ট একটা অফ রোড, আর 2-3 কিলোমিটার গেলেই চলে যাব হচ্ছে বুরুডি লেক। ওয়াও, কি সুন্দর প্রকৃতি! তো অ্যাট লাস্ট চলে এসেছি বুরুডি ড্যাম আপনার সামনে। এখন বাজে 12টা আর আমি চলে এসেছি বুরুডি ড্যামে। আমি আর বিকাশ দা দল থেকে আলাদা হয়ে গেছি। তো আমরা দুজনেই 12টার মধ্যে বুরুডি ড্যামে ঢুকে গেছি। এখনও জয়দীপ আর বাকি ওদের মেম্বাররা তো এখনও পর্যন্ত এখানে ঢুকতে পারেনি। কিছুক্ষণ আমরা এই বুরুডি ড্যামের সৌন্দর্য উপভোগ করব। চারদিকটা কুয়াশায় ভর্তি, চশমা আনতে ভুলে গেছি, সেজন্য ফটোশ্যুট খুব বাজে আসবে। তবুও যদি ফটোগুলো দেখতে হয় ইনস্টাগ্রামে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করুন। আর এই চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটিকে লাইক করবেন। যদি মনে হয় ভিডিওটিকে শেয়ার করা দরকার আছে তাহলে অবশ্যই শেয়ার করবেন। লেকের পাশে বসে কিছুক্ষণ সময় কাটাই। আর এত ঠান্ডা কিন্তু এই বুরুন্ডি লেকের ধারে এসে প্রচুর গরম অনুভব হচ্ছে। তো এই ধরনের পাথুরে এলাকায় গেলে, শীতকালে গেলে দুপুরবেলার দিকে বেশ ভালোই গরম হয়। এখন মোটামুটি 12:30 মতো বাজে। তো কিছুক্ষণ এখানে বসে লেকটাকে উপভোগ করব, তারপরে দেখা যাক এরপরে কোথায় যাওয়া যায়। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। লেকের ধারে যে ঝুপড়িগুলো দেখা যাচ্ছে এগুলোতে দুপুরের খাবার আপনি চাইলে করতে পারেন। নিচে যে আপনাদেরকে বোট দেখালাম, সে যদি বোটিং করতে চান সেক্ষেত্রে 20 মিনিটের জন্য 100 টাকা করে চার্জ করছে। তো যদি চান সেটা আপনারা করতে পারেন।
বুরুডি লেকের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই যাচ্ছে হচ্ছে ধারাগিরি ফলসের দিকে। তো আমরা সকলে মিলে এখন ধারাগিরি ফলসের দিকে যাচ্ছি। বুরুডি লেক থেকে ধারাগিরি ফলস মোটামুটি 4.5 কিলোমিটার, আর সামান্য কিছু ট্রেক আছে। এই রাস্তাটা হচ্ছে পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা আছে, তো সেই পাহাড়ের ঢাল বেয়ে রাস্তা, পাহাড়ি রাস্তার মতো একটা ফিলিংস এখানে আপনারা অনুভব করতে পারবেন বাইক চালালে। চারদিকে সব বন্য ফুল ফুটে আছে। তো বাইক এই পিছনের ফাঁকা জায়গাটায় রেখে হাঁটতে হাঁটতে চলেছি, এই রাস্তা দিয়ে যাবো। হ্যাঁ, বিকাশদার আমি আপাতত এসেছি, সবার শেষে ছিলাম অথচ সবার ফার্স্টে স্পটে এসে পৌঁছেছি। তো আমরাই জার্নি প্রথমে স্টার্ট করলাম, তো এগিয়ে যাই দেখি। তো এখন যাচ্ছি ধারাগিরি ফলস। তো শীতকাল এই সমস্ত পাহাড়ি অঞ্চলে অতটা জল থাকবে না, তবুও এই যে রাস্তার যে অভিজ্ঞতাটা, রাস্তার যে রোমাঞ্চ, এটাই উপভোগ করার জন্য এখানে আসা। তো চলুন এই প্রকৃতিটা এনজয় করতে করতে ধারাগিরি ফলসের দিকে এগিয়ে যাই। মিনিট 3-4 হাঁটার পরে আমরা শেষ পর্যন্ত ধারাগিরি ফলসে এসেছি, আর এই হচ্ছে ধারাগিরি ফলস। হতে পারে এই ফলসটা খুবই ছোট বা জল সেরমভাবে নেই, বর্ষাকালে আসলে হয়তো আরও বেশি জল পাওয়া যেত, কিন্তু এখানকার যে অ্যাটমসফিয়ারটা বেশ এনজয়েবল। এখানে যদি কিছুক্ষণ চুপচাপভাবে বসে থাকা যায়, নিজেকে উপলব্ধি করা যায়। এখানে এসে যদি বিশাল কিছু আশা করেন তাহলে হয়তো আপনি ভুল করবেন, কিন্তু ছবি তোলার একটা আদর্শ জায়গা, তো এখানে এসে অবশ্যই ছবি তুলবেন। আর আমি এখানে এসে কিছু ছবি তুলেছি, সেগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করুন, দেখুন এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক আসছে। কাটশিলায় আমরা বুরুডি লেক আর ধারাগিরি ফলস ঘুরে, সেইভাবে আর টাইম না থাকার জন্য 4টার সময় আমরা কাটশিলা থেকে বেরিয়ে পড়ি। ওখানে আমরা জাস্ট লাঞ্চটা সেরে নিই, তারপরে কন্টিনিউয়াস 4টা থেকে কন্টিনিউয়াস গাড়ি টেনে এখন 5টায় খড়গপুরের 40-50 কিলোমিটার আগে এখন দাঁড়িয়ে আছি, টি ব্রেক নিচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। তো আজকের এক্সপিরিয়েন্স মোটামুটি খুব ভালোই, তবে একটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রোডেতে লোকের ট্রাফিক সেন্স একটু কম আছে, তো সেক্ষেত্রে ঝাড়খণ্ডের রাস্তায় যদি আপনারা গাড়ি চালান তাহলে একটু অন্তত বুঝে শুনে গাড়ি চালাবেন, নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে আবারও অন্য কোনো অ্যাডভেঞ্চার ভিডিওয়ে, ততদিনের জন্য